ভাঙাচোরা সড়ক আর বছর জুড়ে জলাবদ্ধতা, নেই খেলার মাঠ, রয়েছে তীব্র গ্যাস সংকট। এমন ভোগান্তিতে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটির 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আবর্জনাপূর্ণ খালের কারণে মশার উৎপাত দুর্ভোগ বাড়িয়েছে বহু গুণে। দক্ষিণ মুগদা, উত্তর মুগদা, মদিনাবাগ ও শান্তিকানন নিয়ে ঢাকা দক্ষিণ সিটির 6 নম্বর ওয়ার্ড। ছোট্ট এ ওয়ার্ডে প্রায় 2.5 লাখ মানুষের বসবাস। ওয়ার্ডটির অধিকাংশ রাস্তাঘাটই ভাঙা ও সরু। দক্ষিণ মুগদা থেকে মুগদা বিশ্ব রোড পর্যন্ত সড়কে কোনো যানবাহনই চলতে পারে না। লাশও আপনি এখান থেকে বের করতে পারবেন না। আর আগুন নেভানো আরও জরুরি যেগুলো পরিবহন, যেমন ফায়ার ব্রিগেড বা অন্য কিছু, তো ঢোকার প্রশ্নই ওঠে না। কাস্টমার আসেই না, মানুষ মনে করে রাস্তা এটা বদলে, এখানে তো কাস্টমার আসে না। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য বরাদ্দ একমাত্র কমিউনিটি সেন্টারটি এখন বন্ধ। সেখানে চলছে মুগদা থানার কার্যক্রম। এদিকে রয়েছে গ্যাস সংকট। দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। কমিউনিটি সেন্টারে থানা যতদিন হয়েছে, একদিনের মধ্যে কমিউনিটি সেন্টারে বিয়ে দিয়ে খুবই কষ্টকর। গ্যাস নাই এখানে, একবার সরাসরি সকালে চলে যায়, 3টা 4টা বাজে গ্যাস আসে। মুগদা মদিনাবাগ খালটি এখন এলাকাবাসীর গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ময়লা আবর্জনায় ভরাট হয়ে এটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে এলাকার ড্রেনেজ ব্যবস্থাও। বাড়িওয়ালারা ময়লা ফেলায়, যেমন বাজারের ময়লা এখানে ফেলায়, মান্ডা শেষ মাথার থেকে পর্যন্ত এখানে ময়লা এনে ফেলায়। এটাতে প্রচুর মশা তৈরি হয় আমাদের এদিকে যারা থাকি, আর দুর্গন্ধের সরে তো মানুষ এদিক দিয়ে চলাফেরাই করতে পারে না। গেল 1 বছরে এই খালটি পরিষ্কার করা হয়েছে মাত্র 2 বার, কিন্তু ওয়ার্ডবাসীর যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা এবং কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাব, এ দুয়ে মিলে এ খালটি আবারও পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় নিষ্কাশন ব্যবস্থাও পড়েছে হুমকির মুখে। এমন অবস্থায় এ খালটির স্থায়ী সংস্কার এখন পরিণত হয়েছে সময়ের দাবিতে। স্থানীয় কাউন্সিলরের দাবি, সড়ক নির্মাণকারী ঠিকাদার তাদের জবাবদিহিতার আওতায় থাকলে সংস্কার কাজের গতি বাড়বে। খালের পাশে যে বাড়িঘর আছে, সেই বাড়িঘর থেকে যদি ময়লা ফেলানো বন্ধ করে, তাহলে আমরা এই খালটাকে সুন্দরভাবে একটা পরিকল্পনা করতে পারি। আশা করি একটা পরিকল্পনার মধ্যে এনে খালটাকে ব্যবহার উপযোগী করা যায়, সেই ব্যবস্থা আমরা করব। আসন্ন নির্বাচনে জয় পেলে 6 মাসের মধ্যে সড়ক ও খাল সংস্কারের আশ্বাসও দিলেন এই কাউন্সিলর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।